নমস্কার বন্ধুরা, মিল মেলোডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর আজ আমি তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজ তোমাদেরকে অভিনব এক পদ্ধতিতে চিচিঙ্গা ভাজা রেসিপিটা বানিয়ে দেখাবো। এই রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু হয়, তোমরা যদি এইভাবে বানাও তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। নতুন বন্ধুদের অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করতে চলেছি। তোমরা সবাই আমার সাথে থাকো। দেখো, এখানে একটা কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। আর এদিকে আমি দুটো বড় সাইজের চিচিঙ্গা খোসা ছাড়িয়ে পিস করে এইভাবে ছোট ছোট করে সরু করে কেটে রেখে দিয়েছি। তোমরাও এইভাবেই চিচিঙ্গাগুলোকে কেটে নিও। এখানে আমি একটা কাঁচা লঙ্কা ছোট করে কুচি করে রেখে দিয়েছি। আর এদিকে আমি সাদা তিল 2 টিস্পুন নিয়ে নিয়েছি, যেটা এখন আমি গরম কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নেব। একটু লাল লাল হওয়া পর্যন্ত আর একটা সুন্দর গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে 2 থেকে 3 মিনিট লাগবে, তো ফ্রাই করে নিতে হবে। এবার একটু লাল লাল হয়ে গেলে সেগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে আপাতত রেখে দিচ্ছি। কড়াইটা গরম আছে, এখানে আমি 2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা যখন ফুলে আসবে তখন যে চিচিঙ্গাগুলো কুচিয়ে রেখেছি সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ফ্লেমটা এখন কিন্তু মিডিয়ামে আছে। এবার কালো জিরের সাথে চিচিঙ্গাগুলোকে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব বেশি দেয়া যাবে না, তাহলে চিচিঙ্গার নিজস্ব যে কালারটা সেটা কিন্তু চলে যাবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি লিড চাপা দিয়ে রান্না করব। তবে তার আগে তোমাদের দেখাচ্ছি, 2 টিস্পুন আমি নিয়ে নিয়েছি পোস্ত, আর সেই 1 টিস্পুন পোস্ত আমি আপাতত এখানে দিয়ে দিচ্ছি। আর 1 টিস্পুন পোস্ত এখন আমি রেখে দেব আলাদা একটা জায়গায়, এটা পরে কাজে লাগবে। এখন তো মিশিয়ে ফেলছি পোস্তগুলোকে, মেশানো হয়ে গেলে লিডটা চাপা দিয়ে দিচ্ছি। লিডটা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে রেখে কুক করতে হবে। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো, চিচিঙ্গাগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। নুন কিন্তু খুব বেশি দেয়া যাবে না, তাহলে কিন্তু চিচিঙ্গাতে অনেক বেশি নুন লাগবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এটা একটু ঝাল মিষ্টি খেতে হয়, খুব সুন্দর খেতে হয়, তোমরাও এইভাবে করো। এবার আমি মিশিয়ে ফেলছি, আর কাঁচা লঙ্কা কুচি আমি অ্যাড করে দিচ্ছি। একটু ঝাল মিষ্টি খেতে হবে, তোমরা পরিমাণটা ঝালটা নিজেরা বুঝে দিও। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে তিলগুলো ছিল, সাদা তিল, সেগুলো আমি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিচ্ছি। রান্নাটা কিন্তু একদম রেডি, খুব সহজ রান্না। দেখো, তোমাদেরও ভালো লাগবে। উপর থেকে আমি সাদা তিল আর পোস্ত ছড়িয়ে দিয়েছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। ভালো থেকো।